এনজিও ইয়ং ব্লসম কিছু বছর ধরে অসহায় বাচ্চাদের বিভিন্নভাবে সাহায্য করে চলেছে। এখন আপনিও পারেন সাহায্যের হাত বাড়ি দিতে। আমাদের সাথে যোগাযোগ করতে মেইল করুন yblossom302@gmail.com অথবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9073155727। হ্যালো বন্ধুরা, আমি যাওয়া শুরু করছি আজকের আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড। আজ কিন্তু মেইনলি চারটে অনেক বড় ফুটবল আপডেট রয়েছে। তার মধ্যে কিন্তু রয়েছে ইস্ট বেঙ্গলে খেলে যাওয়া মেক্সিকান প্লেয়ার এনরিকে কি আবারও ফিরতে চলেছে ইস্ট বেঙ্গলে, এবং কেরালা এবং জামশেদপুরের ফুটবল প্লেয়ার দক্ষতার সাথে খেলা সিকে বিনিত কি আসছে ইস্ট বেঙ্গলে, এবং AIFF এবং FSDL ISL এর বিদেশি নিয়ে তৈরি করলো নতুন নিয়ম, এবং রয়েছে ট্রান্সফার নিউজ, তা তোমাদের সাথে পরপর শেয়ার করব। তো প্রথমেই চলে আসছি মেক্সিকান প্লেয়ার এনরিকের কথায়। তোমরা অনেকদিন ধরে শুনছো এনরিকের কথা, ইস্ট বেঙ্গলে খেলে যাওয়া, আগে খুব ভালো পারফরমেন্স করেছে 18-19 সিজনে, এবং তার পারফরমেন্সে কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকরা পুরো মুগ্ধ। বর্তমানে কিন্তু শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গলে আবারও ফিরতে পারে এনরিকে। আমি এখানে প্রমাণ সমেত দিয়ে দেবো। ইস্ট বেঙ্গলের অনেকগুলো টুইটার থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা এটা জানতে পেরেছি, এবং এনরিকেরও অনেক ইচ্ছা ইস্ট বেঙ্গলে আবার ফিরে আসার। দেখো, ইস্ট বেঙ্গলে ফিরে আসার ইচ্ছাই এনরিকে সবই ঠিক আছে, কিন্তু এই এনরিকের একটু বর্তমান অবস্থার দিকে তোমাকে দেখতে হবে। বর্তমানে কিন্তু চোট আঘাতের সমস্যার জন্য ইস্ট বেঙ্গল ছেড়ে যাওয়ার পরে অন্য কোনো ক্লাবে কিন্তু জয়েন করেনি এনরিকে, এবং এই প্লেয়ারটি কিন্তু একদমই খেলার মধ্যে নেই। বর্তমানে বাড়িতে প্র্যাকটিস বা যেরকম প্র্যাকটিস ফুটবলার যেমন প্র্যাকটিস হয় সেরকম কিন্তু করে যাচ্ছে, কিন্তু ইস্ট বেঙ্গলের পরে মানে দীর্ঘ এক বছরেরও বেশি বলতে পারো কোনো ফুটবল ক্লাবের সাথে সেরকমভাবে কিন্তু যোগাযোগ নেই। আর খেলা তো মানে যেরকম খেলার নিয়ম প্র্যাকটিস হয় সেরকম হচ্ছে, কিন্তু কোনো ক্লাবের সাথে যুক্ত নেই। তো বলতে পারি খেলা থেকে অনেকটাই কিন্তু তিনি পিছিয়ে এসেছেন, আগের ফর্ম থেকে বলাই যায় অনেকটা পিছিয়ে এসেছেন, না খেলতে খেলতে যেরকম হয় আর কি। এইবারে হঠাৎ করে যদি ইস্ট বেঙ্গলে আসে তাহলে কি এনরিকের আগের সেই ফর্মটাকে ইস্ট বেঙ্গল সমর্থকরা ফিরে পাবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। কিন্তু এনরিকের আসার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে বিভিন্ন মারফতে আমরা যে খবরটা পাচ্ছি। এখনও পর্যন্ত পুরোপুরি কনফার্ম সিওর নয়, কিন্তু শেষ পর্যন্ত আমি বলতে পারি সব কিছু ঠিকঠাক থাকলে আসতেই পারে নেক্সট সিজনে আবারও এনরিকে। তো এবার চলে আসছি সিকে ভিনিতের কথায়। সিকে ভিনিতকে নাকি মোটামুটি কনফার্ম করা হয়ে গেছে ইস্ট বেঙ্গলের তরফ থেকে, কিন্তু যে সমস্যাটা দেখা যাচ্ছে সিকে ভিনিত কিন্তু যে বলতেই পারি যে আসছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে সিকে ভিনিতের একটা ফ্যামিলি প্রবলেম চলছে। একটা ফ্যামিলি প্রবলেমের জন্য সে কিন্তু কেরালাতেই থাকতে চলেছে, মানে থাকার ইচ্ছাটা তার আছে। এখনও পর্যন্ত সেরকমভাবে কিছু কনফার্ম নেই। হ্যাঁ, ইস্ট বেঙ্গলের বিভিন্ন পেজ থেকে তোমরা জানতে পারছো এখনও কনফার্ম, কিন্তু এই সমস্যাটাও কিন্তু সিকে ভিনিতের আছে। ফ্যামিলি একটি সমস্যার জন্য কিন্তু সে চাইছে যে যাতে কেরালাতেই তিনি থাকতে পারে এবং কেরালা থেকেই যেন তার খেলাটা কন্টিনিউ করতে পারে। তো শেষ পর্যন্ত দেখা যাক কী হয়। সিকে ভিনিত আসলে কিন্তু ইস্ট বেঙ্গলের অবশ্যই খুব একটা ভালো হবে, সেটা কিন্তু বলাই যাচ্ছে। এবার চলে আসি AIFF আর FSDL এর কথায়। AIFF এবং FSDL আমি আগেও বলেছিলাম যে ISL এর নতুন নিয়ম করেছে, তিনজন বিদেশি এবং একজন এশিয়ান কান্ট্রির থেকে কোনো এক বিদেশিকে নেওয়া হবে। তো সেই নিয়ম বলেছিলাম যে এই বছর থেকে কিন্তু শুরু হবে, মানে সামনের যে ISL এর সিজনটা আসছে ওই যে 2021-এর সেই সিজন থেকে কিন্তু শুরু হবে। কিন্তু এইখানে একটুখানি পরিবর্তন ঘটলো, সেই পরিবর্তনটা হচ্ছে কিন্তু এই যে এই বছর থেকে শুরু হচ্ছে না, কারণ এই বছরে কিন্তু সব ক্লাবে প্লেয়ারদের সাথে চুক্তিবদ্ধ অলরেডি ফাইনাল হয়ে গেছে বিভিন্ন বিদেশিদের সাথে। তো সেখানে কিন্তু এই জায়গা থেকে কিন্তু বন্ধ করে পরের বছর থেকে কিন্তু শুরু করার সিদ্ধান্ত নিল AIFF, মানে AIFF এই সিদ্ধান্তটা নিল পরের বছর থেকে তিনজন ইউরোপিয়ান বা কোনো এক দেশের থাকতে হবে বিদেশি, এবং একজন এশিয়ান কোনো কান্ট্রির বিদেশি থাকতে হবে। মোটমাট চারজন বিদেশিকে নিয়ে ISL খেলতে পারবে প্রত্যেকটা ISL দল, সেটা হবে 2021-22 সিজন থেকে। এটা মোটামুটি তোমাদের ফাইনাল, তবে এখন বর্তমানে কোনো অসুবিধা হওয়ারই কারণ নয়। এবার চলে আসছি ট্রান্সফার নিউজে। আর ট্রান্সফার নিউজে আসলে কিন্তু দেখা যাচ্ছে আমান ছেত্রীর নাম। আমান ছেত্রীকে, আমান ছেত্রী হচ্ছে বর্তমানে ইন্ডিয়ান অ্যারোজে থাকা 18 বছর বয়সী একজন স্ট্রাইকার ফুটবল প্লেয়ার, যিনি মেনলি স্ট্রাইকার পজিশনে খেলেন, এবং এই ফুটবল প্লেয়ারটাকে কিন্তু আনা হয়েছিল চেন্নাই যে ISL এর দলটা তার বি দল থেকে, এবং বর্তমানে যতদূর শোনা যাচ্ছে চেন্নাইয়ের মেন দল তাকে কিন্তু একটা অফার করে এই মেন দলে আসার জন্য আমান ছেত্রীকে, মানে ইন্ডিয়ান অ্যারোজ থেকে সরাসরি চেন্নাইয়ের মেন দলে। প্রথমে বি দলে খেলছিল চেন্নাইয়ের, এখন কিন্তু মেন দল থেকে তাকে একটা অফার করা হয়, এবং যতদূর আমার কাছে খবর সে কিন্তু সেই অফারে অনেকটাই কিন্তু আগ্রহী। আমান ছেত্রী কিন্তু নেক্সট সিজনে সাইন করতেই পারে, আর বর্তমানে আমান ছেত্রীর পারফরমেন্স কিন্তু খুব ভালো। বর্তমানে সেরকম কোনো সুযোগ না পেলেও কিন্তু যতটুকু পেয়েছেন অসাধারণ কিন্তু খেলেছেন। তো দেখা যাক শেষ পর্যন্ত এই তরুণ ছেলেটির ভবিষ্যৎ কী দাঁড়ায়, কতটা ভালোভাবে ISL না আই লিগে মেলে ধরতে পারে নিজের খেলা। তো এবার চলে আসি আরও একটি বড় ফুটবল আপডেটে, সেটা কিন্তু হচ্ছে জোসোয়া।
জোসুয়া এই প্লেয়ারটি হচ্ছে একজন অস্ট্রেলিয়ান ফুটবল প্লেয়ার, যে অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে এবং এই প্লেয়ারটি কিন্তু মাঝমাঠ এবং রাইট ব্যাক দুটো পজিশনেই কিন্তু খেলতে পারেন। বয়স কিন্তু 27 বছর, নাম জোসুয়া, এবং এই প্লেয়ারটিকে নিতে চাইছে কিন্তু এবার মুম্বাই সিটি এফসি। তো দেখার বিষয় এই প্লেয়ারটিকে যদি নিতে পারে 27 বছর বয়সী অস্ট্রেলিয়ান একজন ফুটবল প্লেয়ার, আর অস্ট্রেলিয়ার এ লিগ বিভিন্ন যে ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে অস্ট্রেলিয়ার বিভিন্ন ক্লাবে এবং এ লিগে যথেষ্ট দক্ষতার সাথে এই প্লেয়ারটি কিন্তু খেলে থাকে, তো দেখার বিষয় এই প্লেয়ারটি যদি আসে তাহলে কত না ভালো হবে মুম্বাই সিটি এফসি সহ আইএসএলের এই দলটার। তো দেখা যাক এই ট্রান্সফার নিউজ এবং এই নিউজগুলো কতটা সত্যি হয়। তো আজকের মতন ভিডিও কিন্তু এতটুকুই, ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলার অবশ্যই ঘরে থাকো।